প্ল্যাগ কন্টেন্ট দিয়ে ফেসবুক যদি আপনার পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয় বা আপনার পেজের মনিটাইজেশন বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে কিভাবে আপনি পুনরায় এই পেজের মনিটাইজেশন ফেরত নিয়ে আসতে পারবেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই ভিডিওটি না টেনে দেখতে হবে। যদি আপনি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যাবেন, দেন পরবর্তীতে বুঝতে পারবেন না, দেন কাজ করলেও আপনার কিন্তু মনিটাইজেশন নাও আসতে পারে। তো ছোট্ট একটা আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই অনুরোধটুক এই জন্যই করতেছি কেননা কিছুদিন আগে ফেসবুক গণহারে আমাদের এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখিয়ে হাজার হাজার পেজ রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আপনার অনেক ডলার হয়তো বা এখানে আটকে আছে, অনেকে সংসার চালাচ্ছে এই ফেসবুক কন্টেন্ট তৈরি করে, বা দেখা গেছে আমাদের মতো যারা অনেক স্টুডেন্ট আছে লেখাপড়ার পাশাপাশি কন্টেন্ট তৈরি করে এখান থেকে কিছু একটা টাকা ইনকাম করতেছে। অনেকের স্বপ্ন ছিল এই মাসে টাকা দিয়ে আমি এই করবো বা সেই করবো, তার স্বপ্নটা কিন্তু ওখানেই আটকে আছে। এখন এই মনিটাইজেশন ফেরত না আসা পর্যন্ত কিন্তু আমরা এই টাকাগুলো পাবো না। তো আমি কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই বিষয় নিয়ে যদি আমি কখনও কোনো আপডেট পাই বা রিসার্চ করে যদি কোনো সোর্স পাই যে এর মাধ্যমে পেজে কাজ করলে মনিটাইজেশন ফেরত আসে, আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ একটা পেজে কাজ করা হয়েছে, দেন সেই পেজটাতে মনিটাইজেশন আসছে। আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে কিন্তু সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি এবং কিভাবে এই ফ্ল্যাগ কন্টেন্টের পেজগুলো আসলে ঠিক হলো বা এই পেজটা ঠিক হলো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদের আগে একটা জিনিস দেখা যে পেজটা আর কি ঠিক হয়েছে সেই পেজটা আপনাদের একটু দেখানোর আমি চেষ্টা করব। তো এর আগে একটা কথা বলে রাখি ভাই, ভিডিওটা আপনি অন্তত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখুন, যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করার বিনিময়ে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে। যার রেস্ট্রিক্টেড আছে সেই ভিডিওটা যখন দেখবে, দেন তখন সেই টেকনিকটা যখন অবলম্বন করবে বা এইভাবে কাজ করবে, তার পেজটা কিন্তু ভাই ঠিক হয়ে যাবে। আপনি কি চান না ভাই একটি শেয়ারের বিনিময়ে একটা ব্যক্তির উপকার হোক? দেখুন, আপনারা কিন্তু উপকার হবে এই ভিডিওটা দেখে। তো ওকে, আপনাদের এখন দেখাচ্ছি, আমি এখান থেকে ইনস্টাগ্রামে চলে আসলাম। আপনারা জানেন যে আমি আমার অডিয়েন্সের সাথে সবসময় ইনস্টাগ্রামে কথা বলে থাকি, প্লাস যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই ইনস্টাগ্রামের মাধ্যমে দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে মেসেজ অপশনে চলে আসলাম। এই যে এই ভাইয়াটার সমস্যার সমাধান আমি করেছি, দেখতে পারবেন এটা হচ্ছে তার পেজের মনিটাইজেশন এখন কিন্তু ঠিক আছে, এখন চলে আসছে। আর এর আগে তার পেজে মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড ছিল। তো আমি পুরাতন মানে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি তার সাথে আমার যে কনভারসেশনগুলো হয়েছিল। আমি যদি একটু উপর দিকে চলে যাই, তার পেজে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট ছিল। তো এই যে দেখতে পারবেন, এই যে তিনি আমার সাথে কথা বলেছিলেন প্লাস স্ক্রিনশট দিয়েছিলেন, তার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। এই যে দেখতে পারবেন ইনস্টার মনিটাইজেশন, অ্যাডস অন রিলস, ইনস্টিমেট কোনোটা কিন্তু মনিটাইজেশন ছিল না, এখানে মনিটাইজেশন এফেক্টেড লেখা ছিল। প্লাস এখন তার মনিটাইজেশন চলে আসছে, প্লাস আলহামদুলিল্লাহ মনিটাইজেশন আসার পর তার একদিনে $150 ইনকাম হয়েছে, এই যে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখন ইনস্টার, অ্যাডস অন রিলস, ইনস্টিমেট সব কিন্তু তার দেখাচ্ছে। তো নিচের দিকে এসে যদি তার একটু আইডিটা আমি দেখাই, তো দেখতে পারবেন এটা হচ্ছে তার আইডি। তিনি মূলত কমেডি ভিডিওগুলো তৈরি করে, এই দেখতে পারবেন। তো এই হচ্ছে তার পে আউট, দেন এই হচ্ছে তার টুলস, প্লাস এই যে প্রত্যেকটা বিষয় তিনি আমাকে স্ক্রিনশট দিয়েছে। এবং তার এই পেজে যে ফ্ল্যাগ কন্টেন্ট ছিল সে যে ফেরত পেয়েছে, আপনাদের এই ভয়েসটাও একটু শুনিয়ে দিই। জানি না এইটাতে রেকর্ড করবে কিনা, আমি আপনাদের একটু শোনাই। আশা করি ভালো আছেন ভাই। আপনার পরামর্শ অনুযায়ী কাজ করে আলহামদুলিল্লাহ ফ্ল্যাগ কন্টেন্ট মনিটাইজ ব্যাক পাইলাম। আল্লাহ রহমতে আপনার দোয়ায় সফল হয়েছি ভাই। ভাই আপনার কথা সারা জীবন মনে রাখবো ভাই। ভাই আমি যেভাবে মনিটাইজ পেয়েছি আর কি, এক সপ্তাহ পর পর একটি করে লাইভ করে ফেসবুক আইডি লগ আউট করেছিলাম। এভাবে এক সপ্তাহ পর পর তিনটি লাইভ করে লগ আউট করে রেখে দিয়েছি এবং কি নিজের ভয়েসে 20টি রিল ভিডিও আপলোড করেছিলাম। এভাবে ভাই কাজটা করে ভাই ইনশাল্লাহ মনিটাইজটা ব্যাক পাইলাম। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন ভাই। ওকে, তো আপনারা ভয়েসটা কিন্তু শুনলেন তিনি কিভাবে কাজ করেছে, এবং আমার পরামর্শই ছিল এটা যে ভাই আপনি এভাবে কাজ করেন। এখন আমি আপনাদের পরামর্শ দিচ্ছি আপনি কিভাবে কাজ করেন। আশা করি ভয়েসটা শুনে আপনারা বুঝতে পেরেছেন আপনার করণীয়টা কী বা আপনাকে কী কাজটা করতে হবে। এরপরও আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতেছি তারা এটা ফেরত আসতে কতদিন সময় লাগলো বা তাকে আমি কী পরামর্শ দিয়েছিলাম, দেন আপনি কিভাবে কাজ করবেন। হ্যাঁ, এখান থেকে ভিডিওটা মূলত শুরু। আপনি এই অপশনটা থেকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন।
আপনার কি ভাই মনিটাইজেশন দরকার না? যদি আপনি মনে করে থাকেন যে আমার মনিটাইজেশন দরকার, আমার অনেকগুলো ডলার আটকে আছে, সেগুলো আমার পাওয়ার দরকার, পুনরায় আমি এই পেজ থেকে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আপনার পেজের যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনাকে রিমুভ করতে হবে। এই মায়াটা আপনাকে ত্যাগ করতে হবে ভাই, এই মায়াটা আপনাকে ত্যাগ করতে হবে। দেন যতগুলো আপনার ফটো আপলোড করা আছে, প্রয়োজনে আপনি চাইলে প্রোফাইল এবং ব্যানারও ডিলিট করতে পারেন, তবে এটা জরুরি না যে আপনার ডিলিট করতে হবে। দেন ভিডিওগুলো, দেন কোনো পোস্ট থাকলে সেগুলোকে ডিলিট করতে হবে। এখন নতুন করে আছে, আপনি এই পেজটাতে কাজ করতে থাকবেন, বড় ভিডিও আপলোড করবেন, বেশি বেশি করে আপনি রিলস ভিডিও আপলোড করবেন। তবে এখানে আপলোড করার বেশ কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যখন আইডিটা আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর ধরেন আপনি দুইটা ভিডিও সাথে সাথে ছেড়ে দিলেন, রিলস ছাড়লেন বা বড়ো ভিডিও ছাড়লেন, এটা আপনার বিষয়। তবে রিলসগুলো বেশি বেশি আপলোড করার চেষ্টা করবেন। আপনি আইডিতে প্রবেশ করবেন, তিন চার ট্যাগ আপলোড করে আসবেন, দেন লাইভে যাবেন, লাইভ করলেন, লাইভ করে যখন বের হয়ে আসবেন, যে লাইভটা করেছেন ওই লাইভের একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি রিপোর্ট করবেন। আশা করি যারা দীর্ঘদিন যাবত আমাকে ফলো করতেছেন, দেন কীভাবে রিপোর্ট করতে হয়, ফেসবুকের সাথে কথা বলতে হয়, এটা আপনারা জানেন। দেন এই ভিডিওতে আমি দেখালাম না, জাস্ট বলে দিলাম, রিপোর্ট করবেন। এখন আপনার লাইভ শেষ, রিপোর্ট করা শেষ, আপনি আইডিটা লগ আউট করে বের হয়ে আসবেন, আর আইডিতে আপনি প্রবেশ করবেন না। চার দিন পর আপনার অ্যাকাউন্টটা প্রবেশ করবেন বা এক সপ্তাহ পর আপনি অ্যাকাউন্টটা প্রবেশ করবেন। ভাই কিন্তু তাই করেছিল, যে এক সপ্তাহ পর তিনি এক একটা ভিডিও আপলোড করেছে, মাত্র তিনটা ভিডিও তিনি আপলোড করেছে, যে তার অনেক কাজ ছিল, দেন যার কারণে দেখা গেছে সে ওইভাবে পেজে মোটামুটি সময় দিতে পারে নাই। তবে সে টোটাল চার মাস কাজ করছে, চার মাস কাজ করার পর পেজে তার মনিটাইজেশনটা ব্যাক চলে আসছে, এবং যখন আসছে সাথে সাথে আমাকে জানিয়েছে যে আমি তাকে পরামর্শগুলো দিয়েছিলাম, সে পরামর্শগুলো তার কাজে লেগেছে। হ্যাঁ, এখন আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। যদি আপনি আপনার প্রোফাইলে কাজ করে থাকেন তাহলে তো সমস্যা নাই, দেন কাজগুলো করবেন, আপনার আইডিটা লগ আউট করে বেরিয়ে আসবেন। আপনার আইডি যখন তখন চাইলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। ফেসবুককে এখন আপনার অ্যাক্টিভিটিটা দেখাতে হবে, রিচটা দেখাতে হবে, এঙ্গেজমেন্টটা দেখাতে হবে। এই জন্য কি, লাইভ করবেন, লাইভ করলে রিচ বাড়বে, তারপর হচ্ছে গিয়ে রিলস ছাড়বেন বেশি বেশি, রিলস হচ্ছে আপনার বেশি ভিউজ হয়, এঙ্গেজমেন্টও হয়, প্লাস হচ্ছে গিয়ে রিচটাও কিন্তু বাড়ে, পোস্ট করবেন। ওকে, তো এটা এগুলো হচ্ছে প্রোফাইলে। এখন যারা পেজে কাজ করেন, এখন বলতে পারেন যে ভাই আমার যে প্রোফাইল আছে এই প্রোফাইলের আন্ডারে আমার দুইটা পেজ আছে, তো আমি তো এই প্রোফাইলটা চাইলে সবসময় লগ আউট করতে পারবো না। হ্যাঁ, এটার সলিউশন আছে। আপনি একটা কাজ করবেন, আপনার যদি সেকেন্ড কোনো ফেসবুক আইডি থাকে, এই মূল পেজ থেকে মানে মূল আইডি থেকে আপনার পেজটাকে ওইটা আপনি অ্যাডমিন দিবেন, ওই সেকেন্ড আইডি দিয়ে কাজ করবেন, কারণ আইডি তো আর আপনি সবসময় লগ ইন রাখতে পারবেন, আপনাকে লগ আউট অবস্থায় রাখতে হবে। এবং লগ আউট অবস্থায় রাখার পর যে সপ্তাহে একদিন ঢুকবেন বা তিন চার দিন পর একদিন ঢুকবেন, ঢোকার পর এই কাজগুলো করবেন। তো কাজগুলো কি, এই হচ্ছে কাজ, বেশি কাজ না। অনেকে বলেন যে ভাই আপনি আমার পেজটা নিয়ে কাজ করে দেন বা আপনি আমার আইডিটা নিয়ে কাজ করে দেন, বা এটা আমার পক্ষে সম্ভব না। আপনার আইডি বা আপনার পেজ, এই কাজটা আপনারই করতে হবে। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার প্রচুর রিসার্চ করতে হয়, রিসার্চ করে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হয় এবং এরপর আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চাইলে কিন্তু আপনার কাজ আমি করে দিতে পারবো না। তো আমি অনেকটা রিসার্চ করছি, অনেকগুলো কাজ করছি, আসলে ভাই কোনোভাবেই সমস্যার সমাধানটা হয় নাই। তো এইভাবে আমি এই পেজটা, যে পেজটা আর কি আপনাদের দেখালাম, দেন এই পেজটা সমস্যার সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারাও এই কাজগুলো করেন ইনশাআল্লাহ, উপর আল্লাহ পাক যদি আপনাদের পাশে থাকে। এবং আপনাদের যে কথাটা আমি বলেছি বা মেসেজটা দিয়েছি, একটু বিশ্বাস করে কাজটা করেন ভাই, আপনার কিন্তু মনিটাইজেশন আসলেও কিন্তু আসতে পারে। এই ভাইটার যেহেতু আসছে, ইনশাআল্লাহ আপনারও কিন্তু আসতে পারে। বিশ্বাস থেকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম, ইনশাআল্লাহ আপনি কাজ করেন, আপনারও মনিটাইজেশন আসবে। আমারও কিন্তু একটা মনিটাইজেশন পেজ আছে, ঠিক আছে, যে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট, দেন এটাতেও কিন্তু এখন আমাকে কাজ করতে হবে, তাহলে মনিটাইজেশন আসবে, এটা আমারও বিশ্বাস। কেন আসবে দেখুন, আপনি কেন বিশ্বাস করবেন এটা মনিটাইজেশন আসবে, আপনাদের একটু দেখাই। আমি এখান থেকে যে ফেসবুকে আসলাম, দেন ফেসবুকে আসার পর এই যে প্রোফাইলে সিলেক্ট করছি, আমার এই পেজটাতে আসবো, যে পেজটাতে আর কি ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট, এই যে এই পেজটাতে, এই পেজ নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এবং দেখাইছিলাম আপনাদের যে এই পেজগুলোতে এখন আর মনিটাইজেশন দেবে না, তো কাজ করে কোনো লাভ নাই। দেখুন মনিটাইজেশনে চলে আসলাম, এই যে সবগুলো টুলস কিন্তু আমার রেস্ট্রিক্টেড। আমি এখান থেকে যখন ভিউ টুলসে সিলেক্ট করব, ওকে ভিউ টুলসে সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে দেখতে পারবেন যে রেস্ট্রিক্টেড, এই যে লার্ন মোডে ক্লিক করে দিলাম। আগে যখন ভিডিওটা আমি তৈরি করেছিলাম, এই যে পাশে আপনাদের এই জন্য স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, দেখতে পাবেন প্রথমে শুধু মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট ছিল। এখন নতুন করে তারা আমাদের লিমিটেড অরিজিনেট অফ কন্টেন্ট, অর্থাৎ এই নিচেরটা যখন থাকে তখন কিন্তু পেজে সব কিছু ডিলিট করে লাইভ করলে, রিপোর্ট করলে মনিটাইজেশনটা চলে আসে।
তো যখনই দেখলাম যে আসলে এটা এখন আসা শুরু করে দিয়েছে, দেন তখনই কাজ করা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ, দেন মনিটাইজেশনটা এই ভাইটা কিন্তু পেয়ে গেছে। তবে আমার বিশ্বাস এই পেজটাতে যদি এখন এইভাবে কাজ করা যায়, দেন আপনারা যদি কাজ করেন দেন আপনাদের পেজেও মনিটাইজেশনটা ফেরত আসবে। আশা করি আপনাদের আমি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি। তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না আমি কিছু বিষয় স্কিপ করেছি কিনা, ভিডিও এডিট করতে গেলে তখন বুঝতে পারবো। দেন আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেন আপনারা আমাকে এই ভিডিওর নিচে করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রত্যেকের কমেন্ট নিয়ে আমি আপনাদের আবারও সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আপাতত ভাই এই যে আমি সলিউশন করে এটা বের করেছি, এর থেকে ভালো সলিউশন আমি দিতে পারবো না, কারণ এইভাবেই করে মনিটাইজেশনটা ব্যাক আসছে আলহামদুলিল্লাহ। বিশ্বাস রেখে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনারও মনিটাইজেশনটা চলে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।